কারীরা এই খুনিরা কিরকম ভাবে সাহস পাচ্ছে দিনে দুপুরে রাজ্যই খুনিদের জবাব হবে না গভর্নর কিশোরের শিক্ষার্থী সেও কিন্তু তার ওয়ার্ক শেষে বাসা কাজকর্ম শেষে কিন্তু বাসায় ফেরার পথেই তার হত্যাটা হয়েছিল কিন্তু সেটার এখনো কোনো বিচার হয়নি তারপর যদি আমরা আরো ধরি যে সেফটির ব্যাপারে যে বাসার ভিতরে গিয়েও যে আমি সেফ থাকব সেটারও কিন্তু সেফটি নেই গৃহ মাথা গোজার ঠাই সেখানেও নিরাপত্তা নেই আসলে মানুষের দৃষ্টিভঙ্গি থাকতে পারে নানা রকমই এবং দেশের প্রচলিত আইন বিচার ব্যবস্থা এই এই হত্যাযজ্ঞ এটা চলতে পারে না এবং এটা চলা উচিত নয় এই প্রতিবাদটা করা উচিত সবার একসাথে হয়ে আজকে একটা সময় ছিল যে আমরা ঘর থেকে বেরোবার পরে আমরা হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভুগতাম একটা সময় কিন্তু এখন আমরা বাসার ভিতরে নিরাপদ না এই যে আমি কথাগুলো বলতেছি হয়তো বাসা যাওয়ার পরে আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে